পরবর্তী সরকার হবে পরনির্ভরশীল দামি সরকার মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এক সংবাদ সম্মেলনে ভোট বাতিলের দাবি তাদের, এক দফা দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। ঘোষণা করেন মঙ্গল ও বুধবার গণসংযোগ কর্মসূচি। আরো জানাচ্ছেন রাশিদুল কাদের। গত বছরের 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার প্রায় 71 দিন পর গুলশানের দলটি চেয়ারপার্সনের কার্যালয়ে নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানাতে বিএনপির সিনিয়র নেতারা আসেন। নির্বাচন পর্যবেক্ষক হিসাবে সংবাদ সম্মেলনে তারা বলেন, নির্বাচনে অংশ না নিয়ে জনগণ নীরব প্রতিবাদ জানিয়েছে, যা নির্বাচন ভুয়া বলে প্রমাণ করে। দেশের জনগণ একচেটিয়াভাবে গতকালের ভুয়া নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। নতুনভাবে যে সরকার গঠন করবে এই ভুয়া নির্বাচনের মাধ্যমে, সেটা আমরা কি এভাবে বলতে পারি? এ গভর্নমেন্ট অফ দ্য ডামি বাই দ্য ডামি ফর দ্য ডামি। পরনির্ভরশীল দামি সরকার নয়, জনগণ একটি মাত্র জিনিস প্রত্যাশা করে, মানুষের কথা বলার অধিকার থাকবে। বিএনপি নেতারা বলেন, জনগণ এ নির্বাচন প্রত্যাখ্যান করেছে, তাই তারা তা বাতিলের দাবি জানান। অবিলম্বে 7ই জানুয়ারির এই দামি নির্বাচন বাতিল করতে হবে, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করে তার অধীনে জাতীয় নির্বাচন করতে হবে। বিএনপি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে বলে জানান দলটির নেতারা। নতুন করে আগামী 2 দিনের গণসংযোগ কর্মসূচিও ঘোষণা দেন তারা। ভোটের উপস্থিতি দেখানো হচ্ছে, এটা যে ভুয়া। রাশিদুল কাদের, নাগরিক, ঢাকা। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন।